বিশ্বের সাম্প্রতিক সময়ে নতুন আতঙ্কের নাম করোনা ভাইরাস। প্রতিনিয়তই বেড়ে যাচ্ছে আক্রান্ত ব্যক্তির সংখ্যা, সে সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের হার। প্রাণঘাতী এই রোগের সূত্রপাত হয়েছিল চীনে, আর সে কারণেই বর্তমানে সর্বাধিক ঝুঁকিতে রয়েছে এর প্রতিবেশী দেশগুলো। এখনও পর্যন্ত কোনো আবিষ্কার হয়নি প্রতিষেধক, যার ফলে আসন্ন দিনগুলোতে আরও বহু মানুষকেই ভোগাতে পারে এই সর্বনাশা রোগ, এমনটাই মানা হচ্ছে এবং করা হচ্ছে আশঙ্কা। নিজেদের মতো করে প্রাথমিকভাবে সতর্কতা অবলম্বনের উপদেশ দিচ্ছেন বিশেষজ্ঞরা। নিবিড় আমিনের ডেস্ক রিপোর্ট। নভেল করোনা ভাইরাসের উৎস হিসেবে প্রাথমিকভাবে সর্বপ্রথম চিহ্নিত করা হয়েছিল বাদুরকে। পরবর্তীতে গবেষকদের ধারণা হল চীনা ক্রেট ও চীনা কোবরা সাপ থেকে ছড়িয়ে পড়ছে ভাইরাস। যে কোনো বন্য পশু পাখির মাংস খাওয়ার দিক থেকে বরাবরই এগিয়ে চীন, আর এ অভ্যাসই কাল হয়ে দাঁড়ালো তাদের। সংক্রমণ ছড়িয়ে পড়ল পুরো দেশ জুড়ে। এশিয়া মহাদেশের অন্যতম পরাশক্তি চীন, স্বাভাবিকভাবেই প্রতিবেশী দেশগুলোর সাথে ইতিবাচক সম্পর্ক তাদের, আর সে কারণে সর্বাধিক ঝুঁকিতে রয়েছে এশীয় রাষ্ট্রগুলোই। যদিও চীনের মতো অন্য দেশগুলোতে বন্যপ্রাণী খাবার এত বেশি প্রচলন নেই, তবুও যে কোনো মুহূর্তে ভয়াবহভাবে ছড়াতে পারে বাংলাদেশ, ভারত সহ একাধিক দেশেই, কারণ সাধারণ হাঁচি কাশির মাধ্যমে ছড়িয়ে পড়ছে এই ভাইরাস, আর তা নিয়েই থেকে যাচ্ছে আতঙ্ক। এখনও পর্যন্ত কোনো প্রতিষেধক আবিষ্কার হয়নি নভেল করোনা ভাইরাসের, তবে হাঁচি কাশির মাধ্যমেই ছড়াচ্ছে এ রোগ তাতে নিশ্চিত চিকিৎসকরা। ফলে প্রাথমিক সুরক্ষা হিসেবে নিজেদেরকে সচেতন হবার পরামর্শ দিচ্ছেন তারা। ঘরের বাইরে মাস্ক ব্যবহার, গণপরিবহন এড়িয়ে চলা, ঘরে ফিরে হাত পা ভালো করে ধোয়া, শাকসবজি ও ফলমূল ভালোভাবে ধুয়ে নেওয়ার মতো বাড়তি সতর্কতাকেই ধরা হচ্ছে প্রতিরোধের প্রাথমিক হাতিয়ার হিসেবে। নিবিড় আমিন, নিউজ 24।